আমকাসন্দি করার জন্য আমি নিয়েছি চিনি, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, হলুদ সর্ষে ও কালো সর্ষে। প্রথমে আমি আমগুলোকে ধুয়ে নেব। এবার আমি আমটাকে কেটে নেব। এবার আমি আমগুলোকে আরেকবার ধুয়ে নেব। এবার আমি আমগুলো ঘষে নেব। বন্ধুরা, আপনারা এভাবে আমগুলোকে ঘষে বা পেস্ট করে নিতে পারেন। এবার আমি আমগুলোকে বেটে নেব। আম আমার বাটা হয়ে গেছে, এবার আমি আমের জলটা চিপে বের করে নেব। এবার আমি সর্ষেটা বেটে নেব। সর্ষে আমার অর্ধেক বাটা হয়ে গেছে, এবার আমি লঙ্কাগুলো সর্ষের সাথে বেটে নেব। সর্ষেটা আমি আড়াবাটা করে বেটে নিয়েছি। এবার আমি আমের মধ্যে পরিমাণ মতো চিনি ও স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার আমি লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার আমি সর্ষে বাটা দিয়ে দেব। এবার আমি সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারাও এইভাবে আমকাসন্দি বাড়িতে বানিয়ে নিতে পারেন। এবার আমি আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সর্ষে বাটাটা আমি পুরোটাই দিয়ে দেব। এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ধুরা, আমার আম মাখানো হয়ে গেছে। আমি ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিলেই আমার তৈরি হয়ে যাবে আম কাসুন্দি। বন্ধুরা, এই আম কাসুন্দি আপনারা রোদ্রে দিয়ে কাচের বয়মে করে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।